জলপাইগুড়ি শহর সংলগ্ন বেলাকোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবা মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নবম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা ছাত্রীকে জোর করে ধর্ষণ করে জগ রায় নামে 60 বছরের এক ব্যক্তি। মেয়ের চিৎকারে মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের সহায়তায় মা ও মেয়ে এসে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে। দুই নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ওই নির্যাতিতাদের হাসপাতালে দেখতে আসেন সিপিএম নেতারা। দুই নির্যাতিতার পরিবারের সদস্যদের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। শিশু ধর্ষণে অভিযুক্ত সুকুমার দেকে পুলিশ গ্রেপ্তার করলেও মেলাকোবার ধর্ষণে অভিযুক্তকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কাজে গেছি, আমার মেয়েকে একা দিয়া আমার চূড়াটাও কাজে গেছে। তখন আমার ওই যে মেয়েটাকে লোকটা আসিয়ে মানে ঘুরছে, তখন উপস্থিত 11টার দিকে আমিও বাড়ি আসছি। তখন দুজনকে ধরছি, তখন ধরে আমি বলছি কি আর তোমাকে আমি বাইরে হতে দিব না, গেটটা নাকায় দিছি না করে। তারপরে ওরা কি করলো, দাড়ি ভাঙিয়ে পালাই। তারপরে ওই পাশে আমি কি করছি, ওকে ধরছি, ধরিয়ে আমি বান্ধি রাখিবার জন্য ধরছি। ওখানে কুস্তাকুচি হয়েছিল, তারপরে ওর শিলে আসে আমাকে মারধর করে আমার ওর বাবাকে নিয়ে গেল। কি নাম তার? তার নাম হলো যোগা যোগরায়। কি করেন উনি? ও তো খালি ঘুরে ঘুরে বেড়ায় আর এইরকম দেমনিগিরি করে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, এরপর করেছি। এই কোর্টে আমার কি ধরা পড়ে? কি চাইছেন এখন? কি চাইছেন এখন? এখন ওই তো ও তো বলছে আমার মেয়ে বলে আমাকে করছে। আমি তো ওটা দেখি নাই, এখন আমি রিপোর্ট করেছি। থানা জানিয়েছেন ওই যে করেছে সেটা এসে ধরা পড়ছে? ধরা পড়ে নেই, ও পালাইছে। কি বিচার চান চাইছেন এখন? এখন বিচার চাইছি ওকে আর দুনিয়ায় থাকবো না, ও যতদিন জীবন ততদিন থানায় থাকবে। লোকটাকে নেতাগিরি করে? নেতাগিরি করে। কোন দলে? টিএমসি দলে। দেখছেন কোন টিএমসিতে? হ্যাঁ। কার সাথে ঘুরে? ওই তো খগেশ্বর। খগেশ্বর কে? খগেশ্বর হচ্ছে বড় ইয়া বিধায়ক। প্রতিলা ভাষা বিধায়ক খগেশ্বর রায়? খগেশ্বর হচ্ছে ইয়া এমএলএ। এমএলএ? তার সাথে ঘুরে? সেই জন্য কি পুলিশ কিছু করতেছে না? গতকাল ময়নাগুড়িতে একটা ঘটনা ঘটেছে, গিয়েছিল আরেকটি ঘটনার খবর পাচ্ছি আমরা কোতোয়ালি থানার অন্তর্গত আঙ্গারবাড়ি বেলাকোবা। এটাতে কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে? এটা বলতে হবে, এখন সব ঘটনা নিয়ে কমেন্ট করা সম্ভব না, পরে বলা যাবে। সাংসদ স্যার নিজে বলেছেন যে জলপাইগুড়ি শহরে মানে জলপাইগুড়িতে তিনটে ঘটনা ঘটেছে, শুরু হয়েছে গত এক রাতে দেখলাম তিনটে। এটা নিয়ে সামাজিক ভাবে কোনো মানে অ্যাওয়ারনেস বা অন্য কিছু ভাবছে জেলা পুলিশ? সেটা আমরা পরিকল্পনায় আছে। দেখুন, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যারা করছেন তারা নিকট পরিচিত লোক, প্রতিবেশী। যারা অভিযুক্ত তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্যাতিতার প্রতিবেশী। তো সেক্ষেত্রে কেন হচ্ছে এটা তো শুধুমাত্র পুলিশ না, এটা সামাজিকভাবে সবারই দেখা উচিত যে এরকম কাণ্ড কেন হচ্ছে। হ্যাঁ, গ্রেপ্তার হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না, ক্রাইম তো বটেই, কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অপরাধী নির্যাতিতার পরিচিত এবং পরিবেশী, তখন আমার মনে হয় সামাজিকভাবে সবারই দেখা উচিত এটা যে কেন হচ্ছে। অন্বেষা ক্যাটারার স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।